খাওয়া দাওয়া আছে? প্রত্যেকে ভালো করে তুলতে। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আছি শরীফ সাহেবের একটা ফুল বাগান, এটা হচ্ছে শ্রীনগরের একটা ফুল বাগান। প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল ধরে আছে, দুই জাতের ফুল এখানে আছে। একটা হচ্ছে থাই আপেল, যেটা আমি খাচ্ছি এটা হচ্ছে বল সুন্দরী। এই যে দেখেন, আপেলের সাইজ, তাই না? আপেলের সাইজ, ঠিক আছে। আপেলের সাইজ খাতে খুব সুস্বাদু, হয়তো কিন্তু আপেলের থেকে কোনো অংশে কুমানা। তো শোয়েব সাহেব, তার এই যে কুল বাগানের গড়ে তোলার যে গল্প, সেটা আজকে আমি আপনাদের শোনাবো। আমি সরাসরি চলে যাচ্ছি শোয়েব সাহেবের সাথে। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ শোয়েব আক্তার, আমার বাসা বাগারপাড়া থানা যশোর জেলা। এখানে আমার স্বপন দাদা আছে, ওনার মাধ্যমে একটা আমাকে জমি দিয়েছে 3 একর মতন। এর বিষয়ে আমাদের কৃষি অফিসার সৌরভ স্যার আছে, ওনার মাধ্যমে একটা ট্রেনিংয়ে আসলাম। আসার পরে এই স্যারকে আমাকে এই বাগানে এনে পরিদর্শন করার পরে বললো, স্যার যে তুমি শোয়েব আক্তার, এই বাগানটা খুবভাবে পরিচর্য করো, আমাদের মাধ্যমে আমাদের পরামর্শই, তাহলে তুমি লাভবান হবে। আর তোমাদের যে লেবাররা কাজ করে, ধরো বেনিফিটে এর ভিতর তো লাভের অংশ দিতে পারবা। শোয়েব আক্তার সে একটা নার্সারি চালাতো, তাই না? নার্সারি চালাতেন, মা নার্সারি হচ্ছে বাগারপাড়া। একদিন আপনি ট্রেনিংয়ে এসে আমার সাথে পরিচয়, তাই তো? জি স্যার, ট্রেনিংয়ে এসে আমার সাথে পরিচয়। সে আমাকে বলে যে স্যার, এমন আমি নার্সারি চালাই, কিন্তু আমি একটু স্যার অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় আছি। ট্রেনিংয়ের পরে সে আমার সাথে দেখা করে আমার রুমে। তো আমরা চা খেতে খেতেই গল্প করি যে শোয়েব সাহেব, আপনি এমন কিছু করতে পারেন যেটাতে রিস্ক কম, তাই না? অনেক কিছুই বলছেন, কিন্তু আমরা ড্রাগন বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে হিউজ ইনভেস্টমেন্ট আছে, শুরুতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তো আমি তাকে পরামর্শ দিয়ে হচ্ছে যে কুল বাগান করা, যেখানে রিস্কটা একেবারে নেই বললেই চলে, অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো সেই অনুপাতে সে এই যে নড়াইল সদরের স্বপনবাবুর কাছ থেকে এই জমিটা তো পড়েছিল একেবারে, তাই না? বালি ভরাট ছিল। তো সেই জমিতে সে কিন্তু এখানে একটা কুল বাগান গড়ে তোলে 3 একরের উপর, থাই আপেল এবং বল সুন্দরী। তো এইটা হচ্ছে সে মালটা আছে, হ্যাঁ, ভিতর দিয়ে সে আবার বিভিন্ন জিনিস চাষ করেছে, মালটা সহ বিভিন্ন মিশ্র ফলের বাগান। তো আমার কথা শুনে সে হচ্ছে এখানে কুল গাছ রোপণ করে, এবং সেটা হচ্ছে যে গত বছর 2023 সালের এপ্রিল মাসের দিকে ভিতরে আপনি ফুলের চারা রোপণ করেন, তাই তো? অনেকে হয়তো এখন বললে বিশ্বাস করবে না, ফুলের চারা দুটো আপনি একটু দেখি। এই সাইজের কুলের চারা কিন্তু সে রোপণ করে। তো যখন রোপণ করে তখন অনেকে হাসাহাসি করে যে এই কুল গাছে কিভাবে কুল সম্ভব। তো এখন কিন্তু চেহারাটা হচ্ছে এরকম সেই কুল গাছের। তো আমি এর ভিতরেই একটু দুইটা জিনিস আপনাদের চিনাই দিই, যে চারা আপনারা কিভাবে চিনবেন আসল চারা, তার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে এবং সবগুলোই হচ্ছে অরিজিনাল চারা, অরিজিনাল, কোনো ব্যাপার নেই। তো এই শোয়েব আক্তারের মতো যদি আপনার লাভবান হতে চান, অল্প সময়ে কৃষিকাজকে যদি পেশা হিসাবে গ্রহণ করতে চান, তাহলে কিন্তু এরকম রিস্ক ফ্রি জিনিস দিয়ে আপনাকে শুরু করতে হবে, যেখানে আপনার লসের সম্ভাবনা কম থাকবে। স্যার, এক একটা ফুলের চারার দাম কত? 33 টাকা স্যার। 33 টাকা পাইকারি নিলে হয়তো আরো কম, স্যার, কমে রাখা যাবে, 20-25 টাকায় একটা কুল গাছ আপনি লাগাবেন। এক একটা গাছ থেকে কতটুকু কুল হয়? এই যে এই গাছটাই যদি আমরা দেখি, 2 মণ তোমার স্যার আমার বাগানে কুল আছে, হ্যাঁ, তাহলে 80 থেকে 100 কেজি কুল হবে আপনার, তাই না? 100 কেজি কুল যদি আমরা ধরি, তাহলে পাইকারি 50 টাকা করে বিক্রি করলেও কিন্তু অনেক টাকা, 5000 টাকার কুল এক একটা গাছ থেকে হবে, যেখানে আপনার ইনভেস্টমেন্ট 25 টাকা, সব দিয়ে হয়তো 100-150 টাকা ইনভেস্টমেন্ট আছে। এখন এইটা হচ্ছে যারা আপনারা চান যে লাগাবেন, তারা এই যে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের শুরু, এই এক মাস আপনাকে কুলের চারা লাগাইতে হবে। এই সাইজের ছোট চারা, যে চারায় বেয়ারিংটা ভালো হবে। অনেকের এক বছর কুল গাছ লাগিয়ে 3-4 বছর ফল নিতে চায়, কিন্তু এটা 1 বছরের পরে আসলে ফলের ধরন কমে যায়। এই জন্য হচ্ছে যে আমরা বলি যে নতুন ছোট চারা লাগালে সেই চারায় বেয়ারিং, হ্যাঁ, গ্রোথ ভালো হয়, বেয়ারিং ভালো হয়।
তো এখন হচ্ছে কুলের চারা লাগানোর উপযুক্ত সময় ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে আমরা মার্চের প্রথম পর্যন্ত কুলের চারা লাগাই। স্যার আমি তো নিজে আবার শুরু করে দিয়েছি আজকে লাগানো। ও আবার এই বাগানে উদ্বুদ্ধ হয়ে সে কিন্তু আবার নতুন করে আবার দুই একর বাগান সৃজন করার একটা চিন্তা ভাবনা নিয়েছে। আমরা তার কাছে পুরো বিষয়টা একটু জানি, এই চারা নেওয়ার পরে এটা লাগানোর সিস্টেমটা কি? স্যার এই যে এই পলিপ্যাকেট দেখতেছেন তো, এর কাইটা সেম আপনার আছেন এই যে মাটি, এই মাটির সেম বেশি দেওয়ার দরকার নেই। যেদের সাথে গোবরের সার জৈব যে সারগুলো আছে যদি গর্ত কিছুর মধ্যে ভিতরে দিয়ে লাগানো হয় গাছটা কিন্তু স্যার দূরত্ব বাড়বে। লাগাই দেওয়ার এক সপ্তাহ পরে তাহলে গাছ স্প্রে করে দেবে যাতে কোনো পোকামাকড়ে মানে যে কোনো কীটনাশক দিলে স্যার হবে। অর্থাৎ আমি একটু বলি, সেটা হচ্ছে যে চারার জন্য গত যে পিট প্রিপারেশন সেটা করে রাখতে হবে আগে 6-7 দিন আগে গোবর সার দিয়ে। এরপরে চারাটা আমরা যখন লাগাবো তখন এই যে গুল বা মাটির সমান করে এটা বেশি দাবানো যাবে না, উপরেও তুলে রাখা যাবে না। এরপরে আমরা ইমিডিয়েটলি কি করব, একটা প্রোটেকটিভ ফাঙ্গিসাইড যেটা ম্যানকোজেব গ্রুপের হতে পারে বা মেটালেক্সিল গ্রুপের হতে পারে দিয়ে দিব, যাতে ছোটখাটো যে আঘাত বা নতুন করে জন্য একদম কচি অবস্থায় সত্তরটা না লাগে, না লাগে, না লাগে। এরপরে গাছটা লেগে যাওয়ার পর আমরা একটু সার দিব গাছের অক্টোবর নভেম্বর থেকে কিন্তু হার্ভেস্ট আমরা শুরু করতে পারবো যেমনটা আপনি করছেন। তো এই টোটাল তিন একরের বাগানে আপনার খরচ হয়েছে এই যে উপরে নেট দেওয়া আছে পাখির জন্য নেট দিতে হবে, প্রতিটা গাছে দেখেন এই যে স্টকিং করা আছে এভাবে বাড়িতে না হলে কুলের ভারে বা ঝড় বাতাস তারপরেও ভেঙে যাচ্ছে। এই যে খরচ, তারপরে হচ্ছে সমস্ত লেবার খরচ, তাই না? লেবার খরচ চারিপাশে আপনি ঘিরেছেন এই সমস্ত দিয়ে, চাষের খরচ দিয়ে আপনার 5 লক্ষ টাকা তিন একরের বাগানে খরচ হয়েছে। এখনো পর্যন্ত সে কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করে অলরেডি 3 লক্ষ টাকার কুল সে বিক্রি করেছে এবং প্রতিটা গাছে এখনো যে পরিমাণে কুল আছে আমরা ধারণা করছি এখান থেকে আরো 6-7 লক্ষ টাকার কুল বিক্রি হবে। এই টোটাল আমরা যদি কম করেও ধরি 10 লাখ টাকার একটা বিজনেস তার এখানে হবে, যেখানে খরচ 5 লক্ষ টাকা। তো আসলে এক বছর তো হয়নি, 10 মাসে আসলে 5 লক্ষ টাকার একটা লাভ, এটা কিন্তু এটা কোনো কিছুতেই সম্ভব না। এটাই হচ্ছে বাণিজ্যিক কৃষি, এটা বাণিজ্যিক কৃষি। তো আপনাদের যদি কেউ এমন থাকেন যে কে বুঝতে পারছেন না কি করবেন, আপনারা উদ্যোক্তা হিসেবে আপনারা নিজেদের আত্মপ্রকাশ করতে চান, তাহলে কিন্তু সোহেবের মতো একদম শুরুতে আপনার রিস্ক ফ্রি যে জিনিস সেটা কুল চাষ, আপনার 100-500 টাকা ইনকাম করা সম্ভব স্যার, 100-500 টাকা ইনকাম করা সম্ভব আল্লাহর রহমতে আল্লাহর দিয়েতে। তো এটাই হচ্ছে কৃষির সৌন্দর্য, এটাই বাংলাদেশের সৌন্দর্য। আর আমাদের সম্প্রসারণ কর্মী যারা আছেন তারা এভাবেই কিন্তু কৃষকের পাশে থেকে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের আমাদের শান্তিটা হচ্ছে এখানে যে আজকে আপনার বাগানে এসে দেখছি যে আপনার বাগান, আপনি বলছেন যে স্যার আমার অলরেডি আমি লাভের মুখ দেখতে শুরু করেছি, আমার বাগান এত সুন্দর, আমি আরো স্যার আপনি তো দেখতেই পাচ্ছেন স্যার, হ্যাঁ এইটাই হচ্ছে যে আমাদের প্রশান্তির জায়গা এবং আমার খুবই ভালো লাগে। সে আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আপনি যতবেলা বাগানে না আসছেন আপনাকে দেখাতে না পারছি, আমার শান্তি লাগছে না। ঠিক আছে, অরিজিনাল সত্যি কথা, এটাই হচ্ছে আমাদের প্রশান্তি, এটাই হচ্ছে কৃষির সৌন্দর্য। ধন্যবাদ।